এই বর্তমানে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো চ্যাট জিপিটি চ্যাট জিপিটির নাম আমরা বর্তমানে সবাই শুনছি এবং বর্তমানে এটা এত বেশি পরিমাণে শোনা যাচ্ছে যে চ্যাট জিপিটি নিয়ে আমাদের অনেকেরই জানার আগ্রহ বা চ্যাট জিপিটি আসলে কি এটা আমরা কিভাবে ইউজ করব সেই বিষয়টি জানার জন্যে মূলত আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আজকে ভিডিওটি শুরু করি তো চ্যাট জিপিটিতে আজকে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে এই চ্যাট জিপিটিতে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব বা কিভাবে আমরা এটা ইউজ করতে পারি তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে চ্যাট জিপিটি লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা প্রথমেই এই ওয়েবসাইট পেয়ে যাব অথবা আমরা ওপেন এআই ডট গিয়েও এটা ওপেন করতে পারি তো আমরা গুগলে গিয়ে করছি তো গুগলে গিয়ে করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে যেটা করতে হবে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি রিসার্চ রিলিজ এখানে ক্লিক করতে হবে অর্থাৎ এটা আমরা আমরা এই জন্য যে কি করছি আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি কারণ এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া আমরা এটা ইউজ করতে পারবো না যদিও এটা এখন ফ্রি পরে এটা পেইড হতে পারে কিন্তু আপাতত যেহেতু ফ্রি আছে তো আমরা যতদিন এটা ফ্রিতে ইউজ করতে পারি ততদিন আমরা চেষ্টা করবো এটাতে ফ্রি করতে ইউজ করার তো এই আমাদের যেটা করতে হবে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেহেতু এটা কিছুদিন আগেই লঞ্চ করলো এটা আসলে ট্রায়াল ভার্সনে আছে সো ট্রায়াল ভার্সনে থাকার কারণে আসলে চ্যাটা জিপিটি আমাদের এটা ফ্রিতে ইউজ করতে দিচ্ছে এবং দেখছে যে আসলে আমাদের কাছ থেকে বা ইউজারদের কাছ থেকে সে কেমন রেসপন্স পায় অর্থাৎ যেহেতু ট্রায়াল ভার্সন সে হচ্ছে মানে বোঝার চেষ্টা করছে যে অডিয়েন্স বা যারা সার্চ করে তারা আসলে কি কি লিখে সার্চ করে বা কিরকম ইনপুট চায় কিরকম এই যে ট্রায়াল ভার্সনে ওপেন এআই যেটা তৈরি করেছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অংশটা চ্যাট জিপিটি সেটা হচ্ছে যে আসলে আরো সমৃদ্ধ হচ্ছে বা সে আরো জানছে অডিয়েন্স সম্পর্কে যে কোন বিষয়ে মানুষ হচ্ছে জানতে চায় তো এটা আমাদের আসবে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে আরেকবার রিফ্রেশ দিন এটা এসেছে তো ওয়েলকাম টু চ্যাট জিপিটি এখানে বলছে যে লগ ইন উইথ ইউর ওপেন ই আই অ্যাকাউন্ট টু কন্টিনিউ লগ ইন আছে সাইন আপ আছে তো আমাদের যেহেতু হচ্ছে অ্যাকাউন্ট নেই আমরা কি করবো সাইন আপ করব অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করব তো সাইন আপে ক্লিক করলাম আচ্ছা সাইন আপে ক্লিক করার পরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে আমাদের কি দিতে হবে আমাদের ইমেল দিতে হবে আমরা আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পরে এখানে রোবট ক্লিয়ার করতে হবে অর্থাৎ ক্যাপচাটা ক্লিয়ার করতে হবে ক্যাপচা ক্লিয়ার করি আমরা এরপরে কন্টিনিউ এরপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব এরপরে কন্টিনিউ ওপেন হচ্ছে তো আমাদের হচ্ছে ইমেলটা ভেরিফাই করতে বলছে তো আমরা এখানে ক্লিক করেও যেতে পারি অথবা আমাদের যে জিমেইল আছে এখানে গিয়ে এখান থেকেও আমরা কিন্তু এটাকে ভেরিফাই করে নিতে পারি তো এখন আমাদের খুঁজতে হবে যে এখান থেকে মেইলটা কোথায় আমাদের পাঠালো প্রাইমারিতে দেখছি নাই প্রাইমারি সোশ্যাল আমরা এখানে না থাকলে স্পামে দেখতে হবে স্পামে আমরা এটা এখনো পাচ্ছি না অনেক সময় সময় একটু লাগে যেহেতু ইমেলটা আসেনি হয় একটু সময় লাগবে অথবা আমাদের আবার কি করতে হবে আমাদের রিসেন্ট ইমেল করতে হবে তো আমাদের জিমেইলে এআই থেকে একটা ইমেল এসেছে ইমেইলটাকে আমাদের ভেরিফাই করতে হবে এই যে আমরা জিমেইল থেকে এখন ভেরিফাই ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে খেয়াল করি আমরা যে এখানে আমাদের কি দেখা আচ্ছা আমাদের ইমেল ভেরিফাই হয়েছে এখন আমাদের ডিটেলস জানতে চাচ্ছে যে টেল আস ফার্স্ট নেম লাস্ট নেম তো আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম ভেরিফাই ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমাদের এখানে อ่า এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব ফোন নাম্বার দেওয়ার পরে আমাদের এখানে ফোনে একটা ভেরিফিকেশন মানে ওটিপি পাঠাবে সেই ওপি ওটিপিটা আমাদের এখানে টাইপ করতে হবে ওটিপিটা আমরা দিয়ে দেব ওটিপি দেওয়ার সাথে সাথে এখানে এটা অটো লোড নিয়ে নিবে একটু সময় নিচ্ছে তো এখানে দেখাচ্ছে যে দিস ইজ এ ফ্রি রিসার্চ প্রিভিউ আওয়ার গোল ইজ টু এক্সটার্নাল ফিডব্যাক আচ্ছা বলে দিচ্ছে যে এটা হচ্ছে ফ্রি রিসার্চ প্রিভিউ মানে ফ্রিতে আমাদের ইউজ করতে দিচ্ছে আর গোল ইজ ইউজ টু গেট এক্সটারনাল ফিডব্যাক ইন অর্ডার টু ইমপ্রুভ आवर সিস্টেম এন্ড মেক देम সেফার অর্থাৎ যেটা বলেছিলাম আগে যে এই চ্যাট জিপিটি বা ওই ওপেন এআইটা কি করছে যে জানার চেষ্টা করছে যে মানুষ আসলে বা পিপল আসলে কি নিয়ে সার্চ করে কি তারা জানতে চায় কি নিয়ে তাদের আগ্রহ আছে এবং এটা জেনে এর লাভ হবে যেটা যে এ আরো ইমপ্রুভ হবে এবং এটা যাতে নিরাপদ ভাবে আহ তৈরি করতে পারে আর কি আচ্ছা তো আমাদের নেক্সট দিয়ে দিতে হবে এটা তারপরে হচ্ছে হাউ উই কালেক্ট ডাটা কীভাবে তারা ডাটা সংগ্রহ করে কনভারসেশনস মে বি রিভিউড বাই আওয়ার এআই ট্রেনার্স টু ইমপ্রুভ আওয়ার সিস্টেমস প্লিজ ডোন্ট শেয়ার এনি সেন্সিটিভ ইনফরমেশন ইউর কনভারসেশনস ওকে নেক্সট উই লাভ ইউর ফিডব্যাক আচ্ছা ওকে ইট ডান এই যে আমাদের চ্যাট জিপিটির এই ইন্টারফেসটা চলে এসেছে তো আমরা কি করবো আমরা এটাকে হচ্ছে আমরা হচ্ছে বুকমার্ক করে এটাকে হুম আমরা এটাকে হচ্ছে জিপিটি নাম দিয়ে এটাকে হচ্ছে আমরা বুকমার্ক করে রাখি যাতে আমরা খুব সহজেই এটাতে অ্যাক্সেস করতে পারি তো এখন এই চ্যাট জিপিটিতে আমাদের কোনো কিছু জানতে চাওয়ার জায়গা কোথায় সেটা হচ্ছে এই যে জায়গাটা এখানে একটা আমরা দেখছি মাউসের কার্সর আর কি এখানে নড়াচড়া করছে তো কোনো কিছু জানতে চাইলে আমরা এখানে আমাদের সার্চ করতে হবে তাই না তো আমি এখানে সার্চ করি যেটা জানতে চাই মানে চ্যাট জিপিটি হলো যে কি আমরা জানতে চাই সেই বিষয়ে যখন আমরা লিখব তো তখন সে আমাকে একটা কিছু লিখে একটা রেজাল্ট ধরিয়ে দেবে এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখে আমি হচ্ছে সার্চ করলাম এখন খেয়াল করেন যে একা একাই কিছু লেখা উঠছে তো গুগল কি করতো গুগলে যখন আমরা সার্চ করতাম যে হোয়াট ইস ডিজিটাল কোনো কিছু লিখে সার্চ করার পরে গুগল আমাদের অনেক ভিডিও তো সেখান থেকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হতো কিন্তু এই যে চ্যাট জিপিটি বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কি করছে যে সে খুব সুন্দরভাবে আমাকে কি দিচ্ছে যে সার্চের যে রেজাল্টটা সেটা

ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাকে একটা কিছু সে দিয়ে দিল দেখেন আমি এখন কি করতে পারি আমি এটা কপি করতে পারি আমি এটা কপি করে আমি এটা নোটপ্যাডে রাখতে পারি নোটপ্যাডে রেখে এখান থেকে আমি কিন্তু ছোট ছোট করে অংশগুলো নিয়ে আমি একটা লেখা লিখতে পারি তাই না সাপোজ আমি যদি এখানে অফ পেজ এসিও লিখে সার্চ করি দেখি আমাদের কি রেজাল্ট দেয় এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অলরেডি লিখছে অনেক কিছুই সে হচ্ছে মানে এটা আসলে এটা যেটাকে বলা হয় যে একটা রোবট एक्चुअली রোবটকে আমরা যখন কিছু জিজ্ঞাসা করছি সেই রোবট আমাদের এটা উত্তরটা দিচ্ছে যে আসলে কি জিনিসটা কি আর কি বা আমি কি জানতে চাইছি অর্থাৎ এই জিপিটি সম্পর্কে যদি আমরা বলি মানে বিষয়টা এরকম যেন মানে একটা রোবোটিক সিস্টেমের সাথে আমরা কথা বলছি বা রোবটের কাছে জানতে যাচ্ছি যে এই কাজটা আমরা কিভাবে করব এই যে এসিও যখন আমি লিখলাম কত কিছু সে দিচ্ছে যে অফ পেজ ইসিও তো অফ পেজ ইসিও হচ্ছে ইত্যাদি বলছে যে অফ পেজ ইসিও রেফার্স টু দ্য প্র্যাকটিসেস অ্যান্ড টেকনিক্স ইউজ টু ইমপ্রুভ ওয়েবসাইট সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংস থ্রু অ্যাকশন অ্যান্ড সিগনালস দ্যাট হ্যাপেন আউটসাইড অফ দ্য ওয়েবসাইট দিজ অ্যাকশনস আর ইন্টেন্ডেড টু ইমপ্রুভ দ্য ওয়েবসাইটস ভিজিবিলিটি অ্যান্ড ক্রেডিবিলিটি ইন দ্য আইজ অফ সার্চ ইঞ্জিন সাম কমন এক্সাম্পল অফ অফ পেজ ইসিও প্র্যাকটিসেস ইনক্লুড আচ্ছা এখানে বিল্ডিং ব্যাকলিংস সোশ্যাল মিডিয়া মিটিংস সোশ্যাল মিডিয়া সরি মার্কেটিং অনলাইন বিজনেস ব্র্যান্ড ডিরেক্টরিস মেনশনস ইত্যাদি এই পর্যন্ত ইনফরমেশন সে আমাকে কিন্তু দিয়ে দিল তো এখান থেকে আমি এটা কপি করে কিন্তু নোটপ্যাডে রেখে যে কোনো লেখায় এটাকে ইউজ করতে পারি তো এভাবে আমাদের কি করতে হবে যে চ্যাট জিপিটিটা আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের কি লাগলো আমাদের একটা জিমেইল লাগলো আমাদের হচ্ছে একটা পাসওয়ার্ড লাগলো তারপর আমাদের নাম দিতে হলো দেওয়ার আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আমরা খুব সহজেই এটাকে ইউজ করতে পারবো খুবই সোজা তো এইভাবেই আপনারা চ্যাট জিপিটাকে মানে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এবং আপনাদের জানার বিষয়গুলো বা যে বিষয় জানতে চান গুলো এখান থেকে খুঁজে বের করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন